आशा उषा रानी नृत्य करते भलो जानी आमी उषा 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 रानी नृत्य करते भलो जानी स्वामी गो मदन स्वामी गो मदन बजारे ढोलर हारमोनी हो आमी उषा 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 रानी ধ্বংস করে দিয়েছি তোর চিহ্নিত ভুলের জন্য ছয় ছয় পুত্রকে মেরেছি তোর এক চিহ্নিত ভুলের জন্য তোর কাছ থেকে কেড়ে নিয়েছি মহাজ্ঞান মন্ত্র কিন্তু চাঁদ চাঁদ এত মিষ্ট এত পাষাণ যে আমার চরণে পূজা করে না আমি কি দেবকুলে ঠাই পাবো না অবশ্যই পাবো দেবকুলে যখন জন্ম অবশ্যই আমি দেবকুলে ঠাই পাবো কিন্তু কেমন করে কি কর্ম করলে আমি সেই চাঁদকে আমার চরণে দাসরূপে পাবো যতই বাড়ি যাই আমি চাঁদের নিকটে তুই সুন্দর
আমি উনি ছুড়ে মতি কা করেছি গ্রহ যদি কক্ষচ্যুত হয় সূর্য করে আগ্নে বৃষ্টি তথাপি আমি আমার প্রতিজ্ঞায় অটুট থাকব চাল এই মুহূর্তে আমি দিদিকে স্মরণ করব দিদিকে স্মরণ করলে দেবে আমার যুক্তি যুক্তির অনুযায়ী দর্প চূর্ণ করব আমি সেই মূর্তির জাত সৌদাগরে প্রণাম হয়ে দিদি আশীর্বাদ করি বোন বিশ্ব মজা বিশ্ব পূজিত জন হও কেমন করে কাঁদছ কেন কেন কাঁদব না বলো তো দিদি বলছি তোমার যতই মার যায় আমি সেই চাঁদ সদগরের কাছে পূজা নিতে হ্যাঁ সে চাঁদ সদগর আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় পাতা সেই চাঁদের এত আস্পর্তা কি হয়েছে সে আমার বাবু কবনে লাথি মেরেছে সে কি পদ্মাবতী চাঁদ সদগর তোমায় পদাঘাত করেছে হ্যাঁ দিদি হাড় হাড় কি করেছে দিদি পুজো দিয়েছে তাই না তুমি বিশ্বমতে বিশ্বপতিত হয়েছ না হতে পারোনি হতে পারেনি দিদি কেন পিতার আদেশে মর্তধামে এলে তার ভক্ত চাঁদ সদগরের হস্তে পুজো পাবো বলে তবে অমন করে কেন কাঁদছ মনসা বলো দিদিনে তুলা কি করি উপায়
চিন্তার কোনো কারণই পদ্মাবতী তাহলে বলল না কেন জানো কেন পিতার বস থেকে আদেশ নিয়ে এসেছি হ্যাঁ পিতামাই বারবার করে বলেছে নেতা তুমি বড় হয়ে পড়িবে ছোটর দাস তাই তো মর্ত ধামেই আমাদের দুইজনকে পাঠিয়েছি শুধু তোকে বিশ্বমতে বিশ্বপূজিত পাওয়ার জন্য আমায় পাঠিয়েছে মনুষা কিন্তু কেমন করে কেমন করে আমি বিশ্বমাজনে বিশ্বপূজিত হব বলো দিদি যদি তুমি মর্ত ধামে দুটি জীবকে জন্ম দিতে পারো তবেই তুমি বিশ্বমতে বিশ্বপূজিত হতে পারবে জন্ম হ্যাঁ দেবরাজ ইন্দ্রের নিকট রয়েছে তার প্রধান নটনী অনিরুদ্ধ উষা হ্যাঁ ওই অনিরুদ্ধ উষাকে যদি মর্তের মাটিতে জন্ম দাও তবে চাঁদের হইবে উচ্চ মাথা নিচু চাঁদ তোমায় মা বলে স্বীকৃতি দেবে তার চম্পকে রাজপ্রাসাদে কিন্তু দিদি বলো আমি যদি যাই গিয়ে বলে দেবরাজকে দাদা তোমার প্রধান নর্তকের নর্তকীকে আমি চাই সে দেবে তুলে না 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 ছলে বলে কৌশলে তুমি যদি অনিরুদ্ধ সঙ্গে মর্ত ধামে জন্ম দাও অনিরুদ্ধকে জন্ম দিতে হবে তোমায় ওই শনকারি উদরে শনকারি উদরে আর উষাকে দিতে হবে হ্যাঁ ওই উজানি নগরে মেনকার গর্ভে মেনকার উদরে চাঁদ সাজাগর পুত্র হরা তার মহারানী শনকা পুত্র হরাই কাতর রয়েছে তাই তো ছলে বলে কৌশলে দেবরাজ ইন্দ্রের নিকটে হইতেই তার প্রধান নটনী অনিরুদ্ধ উষাকে তুমি নিয়ে যাবে মর্ত ধামে কিন্তু জেনে রেখো এমন কি কথা যাওয়ার পূর্বে পিতার কাছে অনুমতি নেবে তুমি পিতার আদেশ নয়ে যাব পিতার অনুমতি ছাড়া তুমি কার্য যেন না কর পদ্মা বেশ তাই হবে দিদি করো আমার দু হাত তুলে আশীর্বাদ আমি যেন সর্বসভা হইতে অনুরুদ্ধ উষাকে মর্তের মাটিতে আনতে পারি তাই হবে পদ্মা চাও তুমি যেন সফল হয়ে ফিরে আসতে পারো পেয়েছি আমি দিদির কাছে যুক্তি কথায় হোক সবা জেগে উঠো নিয়ে চলো আমায় সেই ইন্দ্র শোভা প্রতিদিন আমার অনুরুদ্ধ উষা এই অমরাবতীতে নিত্য পরিবেশন করেই আমার সকল দেবগণকে আনন্দ দেয় তবে মুহূর্তে চলে গেছে আমার অনুরুদ্ধ উষা নিত্য সমাপ্ত করে তারা গেছে বিশ্রামিয়াগারে তবে মুহূর্তে আমার এই অমরাবতীতে আমি বিশ্রাম করি ইন্দ্রদেবের জয় হোক ইন্দ্রদেবের জয় হোক ইন্দ্রদেবের জয় হোক আয়ুষ্মান ভব পদ্মা অসময়ে কেন তুমি আমার এসেছো এই অমরাবতী তবে যখন এসেছো পদ্মাকে দেখি আমার হরষিত মনি
বসিতে দিলাম আমি রত্ন সিংহাসন, এসো দেবী এ আমার সিংহাসনে তুমি গ্রহণ করো। দিদি আমায় পালন করেছিল, হঠাৎ কেন দাদা আমি পারলাম না, তোমার সেই সিংহাসন গ্রহণ করতে পারলাম না। কেন দাদা? আমি আমার কার্য করব বলে গেছিলাম এক এক করে শত শত দেবগণের সম্মুখে। শত শত দেবগণকে যখন খুলে বলি আমার মনের কথা, কেউ আমার কার্য করে দিতে চায়নি। শত শত দেবগণে ব্যামুখ হয়ে ফিরে গেল। একি ভগ্নী পর্দা? হ্যাঁ, একে একে তুমি গিয়েছিলে সকল দেবগণের কাছে, সকল দেবগণে তোমার কার্য সাধন করতে পারেনি, তবে এমনই তুমি কি কার্য নিয়ে এসেছো তুমি আমার নিকটে? দাদা পারবে? অবশ্যই, আমি যে মুখের বাণী বিশ্বাস করি না। তবে তুমি আমার সাথে যদি করো সত্যই অঙ্গীকার, তাহলেই খুলে বলবো আমার মনের কথা। পদ্মা? হ্যাঁ, এমনই তুমি দুঃখ নিয়ে এসেছো আমার অমরাবতীতে, যত করে পর্যন্ত তোমার সঙ্গে অঙ্গীকার করব না তত করে পর্যন্ত তুমি তোমার দুঃখের ব্যথা বেদনা তুমি আমাকে বলতে পারবে না। পারবো না দাদা, আমি পারবো না। তবে যখন তুমি এক দেবী হয়ে এসেছো, তুমি যখন আমার অবতীতের মরি দুঃখ নয়ে এসো দেবী তোমার সঙ্গে করিব অঙ্গীকার, এমনই তোমার কি কথা রয়েছে? এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য লঙ্ঘন করলে দাদা নরকে হবে বা? বুঝতে পেরেছি, তোমার এই সত্য আমি সত্যি, আমি তোমাকে যখন কথা দিয়েছি তোমার অঙ্গীকার আমি ভঙ্গ করব না। মাত্র দুটি ফুলের কারণ? ফুল? হ্যাঁ, তুমি এসেছো আমার অমরাবতীতে আমার চলমরি পুষ্প কারণে। চলো এই মুহূর্তে তোমাকে আমি দুইটি ফুল তোমার হস্তে অর্পিত। চলো দাদা, চলো ভগ্নী, এটি এসেছি আমার পুষ্প কারণে, নাও তুমি কোন পুষ্প নেবে? না, আমি সে পুষ্প চাই না। তবে তবে এমন কি পুষ্পের তোমার প্রয়োজনে তুমি বলো না। দাদা বলবো, তাহলে তুমি স্মরণ করো তোমার কাছেই রয়েছে প্রধান দুটি ফুল। প্রথম ফুল হচ্ছে অনিরুদ্ধ, দ্বিতীয় ফুল হচ্ছে উষা। তাদেরকে তুলে দাও দ্বাদশ বছরের জন্য আমার হস্তে। আমি অর্পণ করতে পারবো না, যে অঙ্গীকার করেছি আমি এই অঙ্গীকারে তুমি ফিরিয়ে নাও। তুমি তাদের বদলে তুমি যদি চাও এই আমার অমরাবতীতে তুমি যেই চাইবে তোমাকে আমি সে দেব, কিন্তু আমার উষারত্ব তোমাকে আমি দিতে পারবো না। দাদা এ কি বলছো? কখনো পারবো না পদ্মা, এই অঙ্গীকার আমি তোমার ভঙ্গ করে দেব। আমি কখনো আমার প্রাণের চাইতে প্রিয় অনুরুদ্ধ উষাকে এই দ্বাদশ বর্ষের জন্যে ওই তোমার সঙ্গে আমি মর্থের মাটিতে যেতে দেবো না। আমি কখনো তোমার এই অঙ্গীকার আমি মেনে নিতে পারবো না। শত শত দেবখন বেমুখে, আজ আমার সাথে অঙ্গীকারে পড়েও তুমি বেমুখ হয়ে গেলে। চলে যাব গো দাদা, তোমার সভা পরিত্যাগ করে যাব আমি শত শত দেবগণের সম্মুখে, গিয়ে বলবো দেবরা সত্য অঙ্গীকার করার সত্য সে নিজের কার্য করে দিতে চায়। পদ্মা কোথায় চলেছ তো? আমি শত শত দেবগণের সম্মুখে যাব। কেন? গিয়ে বলবো
দেবরাজ আমার সাথে সত্য করার মনুষ্যে নিজের কার্যকর দিতে চায়। শুধু কথা অঙ্গীকার যখন করেছি আমি, তবে আমি মনুরুন্ধু উষাকে কি করে দেব তোমারই সঙ্গে আমি যে বুঝতে পারছি না। তবে তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? হ্যাঁ রয়েছে, আমার কাছে যুক্তি রয়েছে, দেব আমি যুক্তি দেব। এমনই কোনো যুক্তি রয়েছে তোমার যুক্তি অনুসারে প্রাণের চাইতে প্রিয় নয়নের মনে মনুরুন্ধু উষা কখনো আমার এই অমরাবতীতে দোষ করে দ্বারা নির্দোষী তাদের আমি কি করে দিতে পারি এই আমি ভাবতে পারছি না। দাদা তোমার সভাতে প্রত্যেক দিন যেভাবে নৃত্যগান হতো আজও হবে, কিন্তু কিছু আলাদা ভাবে। এক এক করে 33 কোটি দেবগণকে নিমন্ত্রণ জানাবে, আদেশ করবে আসতে অনিরুদ্ধ উষাকে, এই সবার মাঝে টেনে দেবে গণ্ডি রেখা, গণ্ডি রেখার ভিতরে অনিরুদ্ধ উষা নৃত্য করবে। উষার দুই হস্তে থাকবে তেলের বাতি, মস্তকে থাকবে সপ্তমটি কলো, কাঁচা সরার মধ্যে তাথই তাথই করে করিবে নৃত্য। আমি করব তাল ভঙ্গ আর তুমি করবে অভিশাপ। সুন্দর যুক্তি দিয়েছো মরে, বসো মরি এই সিংহাসনে। এই মুহূর্তে অমরাবতীতে দেবর্ষী নারদকে আনয়ন করে সকল দেবগণকে নিমন্ত্রণ করে আনয়ন করব আমার অমরাবতীতে। কোথায় দেবর্ষী নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ, স্বর্গ মর্ত পাতা ত্রিভুবন প্রদক্ষিণ করি তারক ব্রহ্ম নাম করতে করতে হঠাৎ কেন অসময়ে দেবপুরন্দর আমায় করেছি স্মরণ, তাই আমি গলক ছেড়ে স্বর্গে যাব তারক ব্রহ্ম নাম করতে করতে। ভজনিতায় গৌর রাধেশ জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ মন গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, ভজনি হরে কৃষ্ণ হরে রাম, ভজ মন গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, ভজনি তাই গৌর রাধেশ জপ হরে কৃষ্ণ হরে রাম। শঙ্খচক্র গদা পদ্মধারী বৃন্দাবনের তুমি বংশীধারী, তুমি শঙ্খচক্র গদা পদ্মধারী বৃন্দাবনের তুমি বংশীধারী। নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ হরি নারায়ণ।
পিতা যোগে তুমি প্রভু হয়েছিলে রা, তারপরে তুমি কৃষ্ণ নবধন স্যার, পিতা যোগে তুমি প্রভু হয়েছিলে রা, তারপরে তুমি কৃষ্ণ নবঘন স্যার। নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, হরি নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, হরি নারায়ণ, নম নারায়ণ, 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 নারায়ণ। হে দেব পুরন্দর, অসময়ে দেব ঋষি নারদ মুনিকে কেন স্মরণ করেছেন? কেন ঋষি নারদ এবং শ্রী নারদ? হ্যাঁ বলুন। যতক্ষণ পর্যন্ত আমি বলবো না ততক্ষণ পর্যন্ত তুমি বুঝতে পারবে না দেব ঋষি নারদ। না, এসেছে শিবনন্দিনী। ও পদ্মাবতী, পদ্মাবতী সিজ হইতে এসেছে এই অমরাবতীতে। আহা, তবে জানো না এই মুহূর্তে তোমাকে যেতে হবে স্বর্গমর্থ পাতাল ত্রিভুবনে। কারণে সকল দেবগণকে আবার আয়োজন করতে হবে এই অমরাবতীতে। কিছু বুঝতে পারলাম, এ ক্ষণকাল হল পরনের বস্ত্র তো সেভাবেই আছে, সভার সমাগম কি আনন্দ, সবাই মুখরিত হল, সবাই এই সভার মধ্যে আবার দেবগণের আনায়ন। অবশ্যই দেবশ্রী নারদ। আমি তো কিছু আপনার ভাষা জ্ঞান কিছু বুঝতে পারি না দেবপুরন্দর, তবে জানো একটু খুলে বলুন। এই যে আমাদের প্রাণের চাইতে প্রিয় নয়নের মনে অনুরুদ্ধ উষা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার নিত্য দর্শন করিবারে এসেছি অমরাবতীতে। ও বুঝতে পারলাম, নারায়ণ নারায়ণ নারায়ণ। তারা কি আসতে পারবে? তবে তাদের কি বিশ্রামের প্রয়োজন নেই? অবশ্যই বিশ্রামের প্রয়োজন আছে, কিন্তু কিন্তু কথা দিয়েছি দেবীকে। ও তবে দেবশ্রী নারদ, হ্যাঁ হ্যাঁ বলুন, এই অমরাবতীতে বিলম্ব না করিয়া বিলম্ব বিছুড়ে যাও সকল দেবগণের নিকটে। বেশ, দেবগণকে নিমন্ত্রণ করে যাবে অনুরুদ্ধ উষার কুটিরে। হ্যাঁ হ্যাঁ, তাদের সুন্দরী ভাবে তাদের সুযত্ন করে নিয়ে আসবে অমরাবতী। বেশ, তাই হবে পুরন্দর, তাই হবে। তাই প্রণাম জানিয়ে আমি চলে যাই ওই সমস্ত দেব দেবীগণকে আমন্ত্রণ করতে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এসে ভগ্নী পর্দা, চলো আমরা বিশ্রাম করি। আমার পায়ে কাটা বেঁধেছে উষা। হ্যাঁ এসো, ওগো তুমি আমাকে এতটা ভালোবাসো। তুমি জানো না উষা, আমার জীবনের চাইতে আমি তোমায় বেশি ভালোবাসি গো। এবার তো নামা উষা, না আগে কথা দাও, এমনভাবে কোনোদিন আমায় ছেড়ে তুমি কোথাও যাবে না পার? আচ্ছা বাবা ঠিক আছে, এবার তো নামাও।
सत्य गो एक कथा कि जान नारी जीवने सर्वश्रेष्ठ सुख हे स्वामी मन मत जी स्वामी पावा जाए तार जीवने को दुख कष्ट स्पर्श करते पारे ना जानी ना कौन जन्मे पुण्यर फले तुमार मत स्वामी पे हमारे जीवने उषा तुम्हें पे सत्य गो आज नारित्व जीवन जान हमार धन्य क्यों जान क्यों उषा हमार एकटू कष्ट होले हैं तुम्हें हमार थेके बेशी कष्ट पाओ हैं उषा हैं हमार जदि एकटू सुख होय আমার চাইতো তোমার জীবনে বেশি সুখ নেমে আসে সত্যি বলেছো সাধনি কিন্তু স্যার কি গো তুমি সারা জীবন এমন ভাবেই আমার পাশে থেকো জানো প্রভু জানো কি শুধু এই জন্মই নয় তাহলে যতবার জন্ম নেব আমি তোমার মতো স্বামী আমি শুধু ঈশ্বরের কাছে কামনা করব তাই হলো স্যার তাই তাই জানো কি তোমাকে কাছে পেয়ে আমার মন কি বলে কি বলে ওষা পড়তা তোমাকে কাছে পেয়ে ওষা স্বর্গ নেমেছে এই ভুবনে তাই বুঝি তুমি চিরকাল থেকো আমার মনে তাই হবে তো তাই হবে তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে এই ভুবনে তুমি চিরকাল থেকো আমার মনে ও সাথী গো তুমি চিরকাল থেকো আমার মনে তোমাকে কাছে পেয়ে তাই স্বর্গ নেমেছে এই ভবনে তুমি চিরকাল থেকো আমার মনে ও উষা গো তুমি চিরকাল থেকো আমার মনে আমার মনে ও উষা গো
मृदांगर ताले नृत्य करते करते सत्य बड्ड क्लांत पड़े अमरावती तुम नृत्य करड्ड क्लांत पड़े তাই তো মোরা ছোটে এসেছি নিজের কুটির প্রাঙ্গণে, তাহলে বিলম্ব কেন ঊষা? সুন্দরভাবে তুমি শয্যা পেতে দাও, দুইজন মিলে শয্যায় আমরা বিশ্রাম করব। সত্যি এসো এসো, আমি তোমার জন্য সুন্দর করে শয্যা পেতে দেব, তুমি বিশ্রাম করবে আর আমি নারীর কর্তব্য পালনই করব। তাই হবে ঊষা, এসো প্রভু এসো। আর জেগে থাকতে পারি না, স্বামী দেবতা আমার ঘুমিয়ে পড়েছে, আমিও যে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমার স্বামীর পদতলে সেবা করতে করতে আমি একটু ঘুমিয়ে পড়ি না কেন? নারায়ণ নারায়ণ। তাই তো, ওই তো সম্মুখে দেখছি অনুরুদ্ধ ঊষার কক্ষ, তাই আমি কি তাদেরকে ডাক দিই না কেন? অনুরুদ্ধ কণ্ঠস্বর ভেসে এলো আমার গণ্য করে, না 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 না, কুটির প্রাঙ্গণে না থেকে বাইরে গিয়ে দেখি আমি। নারায়ণ নারায়ণ নারায়ণ,
তবচরণে প্রণাম হই মল্লান হক্তব মনিবর বলো অসমে কিবা লাগে এসেছ অনুরুদ্ধ উষার কুটিরে কি সংবাদ দেবপুরন্দর করেছেন আদেশ হ্যাঁ তোমাদের কি যেতে হবে ইন্দ্রসভায় মনিবর হ্যাঁ একি বলছো মনিবর একি বলছো তুমি না মনিবর না কিছুক্ষণ হলো অমরাবতী বড়ি ত্যাগ করে ছুটে এসেছিলাম মজের কুটির প্রাঙ্গণে হ্যাঁ একবার চেয়ে দেখো না মনিবর আমাদের সর্বঙ্গের আবরণ এখন আমরা খুলিনি যেই আবরণ পরে অমরাবতী তোমরা নৃত্য করেছি সেই আবরণ এখনো যে আমাদের সর্বঙ্গ রয়েছে মনিবর আমি জানি আমি তা পূর্বেই জানি কিন্তু আমি যে নিরুপায় মনিবর হ্যাঁ তোমরাও যেমন প্রভুর দাস আমিও তার বাক্য পালন করার জন্য দাস সত্যি বলেছো মনিবর তুমি হ্যাঁ দেবরাজকে বসিয়েছে মোরা পিতার আসনে হ্যাঁ হ্যাঁ সেই দেবরাজের কথা আমরা অমান্য করতে পারি না যতই দুঃখ যতই কষ্ট হোক এই মোদের জীবনে দেবরাজের উঁচু মাথাকে আমরা নিচু হতে দেব না মনিবর হ্যাঁ তুমি কিছুক্ষণ বিশ্রাম করো বেশ উষা আমার বড্ড ক্লান্ত উষাকে জাগৃত করে নিয়ে যাবো আমি সেই অমরাবতীতে বেশ আমি ক্ষণকাল বাইরে বিশ্রাম নিচ্ছি তোমরা অতি সত্তরে এসো নারায়ণ নারায়ণ না উষা গো ও উষা মুখ মণ্ডলের দিকেছে দেখেছে আমার মন চাই না তোমার জাগৃত করতে উষা তবুও যে পারি না আমি গো আমায় যে পারতেই হবে তোমায় জাগিয়ে নিয়ে যেতে হবে সেই অমরাবতীতে এমন কাল নিন্দ্রাই তুমি ঘুমিয়ে পড়েছ উষা তুমি যে বড্ড ক্লান্ত তবু যে আমি নিরুপায় উষা একবার চেয়ে দেখো উষা আমাদের যে আবার নতুন করে ছড়ে যেতে হবে সেই অমরাবতীতে আমাদের যে সংবাদ এসেছে উষা ঘুমের ঘর থেকে উঠে এমন ভাবে চিৎকার করে উঠলে কি হয়েছে ঊষা তোমার ঊষা ঊষা ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম ঠাকুর যে স্বপ্ন আমি দর্শনই করেছি আমার জীবনের স্বপ্ন যেন সত্য না হয় তোমার বদনে খানা যেন মলিন হয়ে গেছে কই না তো স্বামী গো উষা তুমি যে আমার স্বামী হ্যাঁ তোমার মুখ দেখলে যে আমি বুঝতে পারি তোমার জীবনের দুঃখ সুখ বলো না গো আপনি কি হয়েছে তোমার জানতে চেয়েও না উষা জানতে চেয়েও না কি বলছো তুমি হ্যাঁ উষা হ্যাঁ গো তুমি আমার সৎ স্বামী আমি তোমার সৎ ধর্মিনী আমি যে তোমার দুঃখ সুখের সাথী বলো না প্রভু কি হয়েছে সইতে পারবে তো উষা এই নরম হৃদয়ে তুমি পাথরে দিয়ে চাপা দাও উষা কি বলছো তুমি হ্যাঁ উষা হ্যাঁ এমনই কি কথা যে আমি সহ্য করতে পারবো না তাহলে শোনো উষা অমরাবতী থেকে এসেছে নারদ মুনিবর দেবরাজ আমাদের আদেশ করেছে নতুন ভাবে ছড়ে যেতে হবে অমরাবতীতে নৃত্য করিবারে উষা অমন ভাবে ভেঙে পড়িও না উষা জানো স্বামী জানো এই মাত্র নৃত্য পরিবেশন করে আমি এসেছি বলতে পারো গো সকলের বিশ্রামের প্রয়োজনই রয়েছে আমরাও তো দুটি জীব
আমাদের কি বিশ্রামের প্রয়োজন নেই? জানে ঊষা, আছে ঊষা আছে, আমাদেরও বিশ্রামের প্রয়োজন আছে। কিন্তু তুমি কি ভুলে গেছো সেই দিনের কথা? কি? যেই দিন আমরা ছুটে এসেছিলাম অমরাবতীতে, দেবরাজ ইন্দ্রকে নিজের পাতাম পিতামাতা পরিত্যাগ করে তাকে যে আমরা বসিয়েছিলাম পিতার আসনে, সন্তান হয়ে কি পিতার কথা অমান্য করতে পারবি ঊষা তুমি? না প্রভু, পারবো না। আমি যাবো। যাবে? আমি যাবো গো। কিন্তু জানোস, আমি জানো কি, আজ কিছুতেই আমার মন যে চাই না যেতে। ঊষা গো, নয়নের জল মুছে ফেলো তুমি, তোমার হস্তের হস্ত সঙ্গী হব আমি। বিলম্ব নয় ঊষা, সুন্দরভাবে ছুটে চলো অমরাবতীতে। তুমি তো জানো গো, প্রত্যেক দিন মা হরগৌরীর চরণে ভক্তের পুষ্পাঞ্জলি ছুড়ে দি। চলো না সুন্দর করে আজ মায়ের চরণে আমরা পুষ্পাঞ্জলি দেব। মনোর বাসনা তোমার পূর্ণ হোক ঊষা। মা অগো দেবী, অগো ত্রিরণী কৃপাময় জগতে জননী, আমি জীবনে তোমার কাছে কিছু চাইনি মা, তবে আজ চাইবো তোমার কাছে। যে স্বপ্ন আমি দেখেছি সেই স্বপ্ন যেন আমার জীবনে সত্যি না হয়। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি গো, তাকে ছেড়ে যে আমি বাঁচতে পারবো না গো মা। আমার জীবন থেকে কোনোদিন যেন আমার স্বামী দেবতা হারিয়ে না যা। মা প্রত্যেক দিনের নেই সুন্দরভাবে দুই হস্ত পুষ্পাঞ্জলি দি তোমার দুই রাঙা চরণে, সুন্দরভাবে না রাঙিয়ে দি প্রত্যেক দিনের নেই। চাওয়া পাওয়া তোমার কাছে মোদের কিছু নেই মা, তবে আজ চাইব মা ঊষা যেন কোনোদিন আমার জীবন থেকে হারিয়ে না যায় মা। সারা জীবন বহু বহু বছর ধরে ঊষা যেন আমার হয়ে থাকে মা, আমার হয়ে থাকে। আমার নয়ন জলে ধুয়ে দেব, নয়ন জলে দেখি মা তুই কেমন করে, হবি পাশানি মা তুই কেমন করে, হবি পাশানি। দেখি মা তুই কেমন করে,
Oh, my passion.
মায়ের পুজো করতে করতে এমন ভাবে চমকে উঠলে কেন? তোমার দুই নয় না চল উষা, ও উষা কি হয়েছে তোমার গো? ও প্রেরণা কি যে দেখো না গো, আজ পুজো করতে গিয়ে কেন ঘট বাড়ি ভূমিতে উল্টে পড়ে গেল না উষা? আজ কেন আমি অমঙ্গল দর্শন করলাম? কেন কেন কেন? নিত্যের আবরণ পড়ে রয়েছে মনে সর্ব অঙ্গে, মায়ের পুজো করেছে বলে মায়ের ঘট উলট পালট হয়েছে না? হ্যাঁ না স্বামী না, এই যে অমঙ্গল অমঙ্গল, আজ আমি অমঙ্গল দর্শনই করেছি, আমি যে পারবো না, আমি যে পারবো না যেতে, আমি যে পারবো না। উষা গো, এমন কি অমঙ্গল তুমি দর্শন করেছো উষা? ও বলি ডালে কাকি বসে সবসময় আমার পাশে থাকবে। তোমায় আমি কথা দিলাম উষা,
অমরাবতীতে তোমার কোনো ক্ষতি হতে দেব না, আমি সব সময় তোমার আমি পাশে থাকবো। ঊষা এসো। চলো গো, চলো। তাই তো আমি সমস্ত দেব দেবগণকে একত্রিত করে পুরন্দরের সবাই নয়ে যাও বলে কাল বিলম্ব নয়। কোথায় দেব দেবগণ? সকলে এসো, আমরা পদার্পণ করব ইন্দ্র সভায়। নারায়ণ নারায়ণ নারায়ণ। নাম আয়ুষ্মান ভগবান বুঝছি না রু। তাই তো সমস্ত দেব দেবগণকে একত্রিত করে নিয়ে এসেছি। নতুন করে নৃত্যগীতের আয়োজন হয়েছে, তাই আমার ব্রহ্মলোক থেকে ছুটে আসলাম এই অমরাবতীর নৃত্যগান শ্রবণ করব এবং দর্শন করব বলে। বসুন ব্রহ্মদেব, নিঃসাসন তুমি গ্রহণ করো, বসুন। প্রণাম হইতে বুড়া আয়ুষ্মান বাবু। প্রণাম হইতে তেত্রিশ কোটি দেবতার চরণে। কল্যাণ হোক দেবরা। আজ ও সময়ে আমাদেরকে আসতে হলো এই স্বর্গসভাতে। ঊষা কেন গো? দেবশ্রী নারদকে দিয়ে আনয়ন করেছি তোমার কুটির প্রাঙ্গণ হইতে। এই দেবী পদ্মাবতী এ আসিয়াছে আমার এই অমরাবতীতে নিত্য নয়ন দর্শন করতে। দেবরা, কিন্তু আমরা এই মাত্র নৃত্য পরিবেশন করে আমরা বিশ্রাম করবার জন্য গেছিলাম। সত্যি ঊষা, আমরা কি বিশ্রাম করতে পাবো না গো? ঊষা, কথা দিয়েছি দেবী কি আমি আশা নয়ে এসেছে এই অমরাবতীতে তোমাদের সুন্দর সুন্দর নৃত্য পরিবেশন করো এই সকল দেবগণের কাছে। তবে এসেছে দেবী যখন নৃত্য পরিধর নয়নে দর্শন করতেই নেই, তবে তুমি তাদের সুন্দর সুন্দর নৃত্য দেখিয়ে তার মন মোহিত করতে হবে তোমার। তাই হবে দেবরা, এই ক্লান্ত শরীর নিয়ে আমরা নৃত্য পরিবেশন করবো। ও গো বলো ঊষা, তুমি সুন্দর করে মৃদাঙ্গতে তাল দাও, তোমার মৃদাঙ্গর তালে তালে আমি নৃত্য পরিবেশন করবো। তাই হবে ঊষা, তাই হবে। তবে জানো ঊষা, কি প্রতিদিন সকল দেবগণের নিকটে যেই নৃত্য পরিবেশন করেছো তুমি, হ্যাঁ আজকে সেভাবে নৃত্য হবে না ঊষা। তবে তবে জানো কি, কাঁচা সুরের উপরে অষ্টম তালে ভার করি তোমায় নৃত্য পরিবেশন করতে হবে। সেই নৃত্য আজ নয়নে দর্শন করবে, তবে গুণ্ডির বাইরে নয়, দেবশ্রী নারদকে দিয়ে আমি গুণ্ডির রাগ টেনে দিচ্ছি, গুণ্ডির ভিতরে তোমায় নৃত্য পরিবেশন করতে হবে। কঠিন পরীক্ষা কেন? পরীক্ষা আমি সেই দিন দিয়েছিলাম যেদিন আমার গুরুদেব এই স্বর্গসভাতে নিয়ে এসেছিলেন, সেদিন পরীক্ষা দিয়ে আমি প্রধান নর্তকী হয়েছিলাম। আর আজ আজ আমাকে কঠিন পরীক্ষা দিতে হবে কেন? কেন দেবরাজ কেন? সুন্দরভাবে দেবশ্রী নারদ আজ গুণ্ডির দাগ টেনে দিয়েছি আজ ভূমিষ্ঠে তোমায়। তবে তুমি চিন্তা কেন করো ঊষা, অসাধ্য সাধনে তুমি করো সব নৃত্যে, ভয় কেন তোমার? বেশ তাই হবে দেবরা, তেত্রিশ করে দেবো গণ সকলে করো আশীর্বাদ, আমরা যেন এই নৃত্যে জয় হতে পারি। ও গো বলো ঊষা, আজ আমাদেরকে কঠিন পরীক্ষা দিতে হবে। হ্যাঁ ঊষা, হ্যাঁ। তুমি বিলম্ব কেন? এই মুহূর্তে আমরা গুরুদেবের চরণে আমরা শরণাপন্ন হব। তাই হবে ঊষা, তাই হবে। হা গুরু বিন্দু
তুমি সুন্দর করে মৃদঙ্গতে তাল দাও আর আমি নৃত্য করব। তাই হবে উষা, তাই হবে, সুন্দরভাবে তুমি নৃত্য করো। হো 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 ভালো জানি।
उषा रुद्ध তোমরা সুন্দর ভাবে নৃত্য পরিবেশন করছলে এই নৃত্য তোমরা ভঙ্গ কেন করছো তোমাদের অভিশাপ দেবপ্রন্দ এ কি করতে চলেছে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মদেব সত্যি ঋষিমুনির কোথায় ছুটে আসলাম অমরাবতীর তীরে অনন্ত উষার নৃত্যগান দর্শন করবে এবং শ্রবণ করবে কিন্তু এই মুহূর্তে কি দেখতে পাচ্ছি আপনি তাদের অভিসম্পাত করতে চলেছেন কেন করতে চলেছি জানো ব্রহ্মদেব কেন বুঝছি নারদ হ্যাঁ সুন্দরভাবে সবাই সকল দেবগণে আজ এই নৃত্য উপভোগ করতে চলেছিল তারা তার এই নৃত্য কেন ভঙ্গ করল দেখছেন না শুধু অনন্ত উষা এই সর্বসভার প্রধান নর্তক নর্তকী না তবে ব্রহ্মদেব তারা আপনার সন্তান সমতুল্য সত্যি সন্তান সমতুল্য ভাবে তাদের প্রথমবারের জন্য ক্ষমা করে দেন তাই হবে ব্রহ্মদেব তোমার কথা মতো আমি উষা রুদ্রকে ক্ষমা করলাম উষা দেবরা কেন তুমি আজ এভাবে নিত্যভঙ্গ করছো বুঝতে পেরেছি হয়তো ক্লান্ত শরীর নিয়ে আমি নৃত্য পরিবেশনই করেছি বলে আজ আমার নৃত্যে তাল কেটেছে দেবরা তবে শুনে উষা অনুরুদ্ধ দেবরা এবারে তোমরা সুন্দরীভাবে আরম্ভ করো নৃত্য পরিবেশন তাই হবে দেবরা এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে ভাবতে অবাক হয় আপনার এই সভায় তাল ভঙ্গ হলো
করলেন আপনি অভিশাপ সত্যি দেবাদিদি মহাদেব বা দেবরাজ তবে আর আমরা এই সবাই থেকে কি করব কেন অপমানিত হয়েছি যখন এই সভা পরিত্যাগ করে ছুটে যাব আমরা আমার ওই কৈলাস শিখরে দেবশ্রী নারদ দেবশ্রী নারদ ব্রহ্মদেব তোমরা চলে যাচ্ছ কেন তোমরা কেন চলে যাচ্ছ দেবশ্রী নারদ এই অমরাবতী থেকে সকল দেবগণে চলে গেল দেবরা তবে তোমাদের জিতি হবে একটিবার এই অভিশাপ তুমি ফিরিয়ে না এই অভিশাপ আমি ফিরিয়ে দিতে পারবো না উষা তোমাদের যে এই অভিশাপ দিয়েছি অনুরুদ্ধ উষা তোমাদের যেতে হবে দ্বাদশী বৎসর জন্যে মর্ত্যধামে এই অভিশাপ আমি কখনো ফিরিয়ে দিতে পারবো না উষা দেবরা তবে বলো না গো দেবরা কে হবে আমাদের মা কে হবে বাবা কার কাছে আমরা থাকব তবে দেবী দাদা এই মুহূর্তে উষা কি বলেছে জানো কে হবে মর্ত্যের মাটিতে তাদের মা এবং বাবা উষা অনিরুদ্ধ তোমাদের আজ থেকে দায়িত্ব গ্রহণ করলাম আমি তবে জানো অনিরুদ্ধ যখনই দেবী আজ মর্ত্যের মাটিতে নিয়ে যাবে আমরা যাব ওগো দেবী বলল তুমি আমার দেবরাজের সম্মুখে কথা দাও এই জন্মের কথা আমি যেন পরজন্মে গিয়ে জানতে পারি আমার মুখের ভাষা গাছপালা নদী নালা পশু পাখি তারা যেন সকলে বুঝতে পারে হারাইলে হারা দ্রব্য ফিরিয়ে পাই মরিলে যেন আমি মরাকে জিয়া তথাস্তু কথা দিলাম দেব মাঝে তবে তুলে দাও এবার আমার হস্তে তুমি যখন আমাকে দিন সত্যি অঙ্গীকার করিয়ে আমার প্রাণে চাইতে প্রিয় অনুরুদ্ধ উষাকে তোমার হস্তে অর্পণ করতে হলো দেবী তবেও তুমি কথা দাও এই আমার অমরাবতীতে অন্য দ্বাদশী বৎসর পরে এই আমার উষা অনুরুদ্ধকে তুমি এই অমরাবতীতে তুমি আমায় ফিরিয়ে দিয়ে যাবে কি কথা দিলাম দেব মাঝি দ্বাদশ বৎসর পূর্ণ হতে ফিরিয়ে দেব অনিরুদ্ধ উষাকে তাই হবে দেবরা উষা বিদায় উষা বিদায় দেবরা চলে যাবে উষা বিদায় অনিরুদ্ধ বিদায় বেলা ও আমি
जानी ना जीवनी कबे हबे চলে গেল এই অমরাবতীতে হইতে সকলে দেবগণ সবাই চলে গেল, উষা রুদ্ধ চলে গেল, তবে রইলাম আমি একা। যে অভিশাপ দিয়েছি উষা আর দ্বাদশ বৎসর পূর্ণ কোনোদিন আমার এই অমরাবতীতে নৃত্য পরিবেশন হবে না। ওই তো অনিরুদ্ধ উষা সরোজনদীতে স্নান করে এই অগ্নিকুণ্ডে ছম্প দিয়েছে। অনিরুদ্ধ উষার আত্মা নয়ে যাব আমি ধরা থামে। চল হংসর নিয়ে চলো আমায় ধরা ধামে। আজ শনকা পুত্র শোকে হাহাকার করে কাঁদছে, সেই চম্পলায় যদি পুত্র শঙ্কা জানো নেয় তাহলে আমি পূজা পাব। অনিরুদ্ধ যাও, আমি তোমায় ছেড়ে দিলাম, যাও তুমি শনকার উদরে। উষা যাও, আমি তোমায় দিলাম সেই উজানি নগরের বাচস্পতি সদাগর, তার স্ত্রী মেনকা তার উদরে। আরে চরি হস্তে পূজা নেওয়ার জন্য আনিয়াছি স্বর্গ হইতে অনিরুদ্ধ উষাকে, দেখব তোর কত অহংকার, তোর অহংকার তোর দলে প। যদি আমি চূর্ণ করতে না পারি বিথায় আমি পদ্মাবতী।